এখন হয়েছে দেখেন, ওকে, যে এই প্রোগ্রেস বারটা উনি দেখেন লিখছে HTML এর, ওনার স্কিল আছে 95%, উনি 95% দিচ্ছে। CSS এ ওনার স্কিল আছে এত, উনি দিচ্ছে। ফটোশপে পারে যত, হ্যাঁ তত দিছে। ইলাস্ট্রেটর কত পারে তত পার্সেন্ট দিছে, ঠিক আছে। এরকম ভাবে আমরা কিভাবে এটা করতে পারি সেটা আজকে দেখবো, ঠিক আছে। এটা কি আপনারা করতে পারেন, এই প্রোগ্রেস বারটা করতে পারেন? না, এটা তো দেখিনি কখনো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা করে দেখাবো এখন আমি। ওকে, এখানে বুটস্ট্র্যাপে আসার পরে এই ডকুমেন্টেশন থেকে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখেন লেখা আছে প্রোগ্রেস, তো প্রোগ্রেসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরকম একটা অপশন আমরা দিয়ে দিছে ওরা, তো কি করবো, নিচের দিকে একটু আসব, নিচের দিকে একটু আসব। আসার পরে যে কালার গুলো ছিল এইটাতে জাস্ট আমি কি করব, একটু কপি করে দিব। এটা কপি করে দিলাম, এখন আমি কি করব, এখন আমি এখানে যে ইয়াটা ছিল জাস্ট এইখানে আমাদের কল এমডি 5 ছিল, এইখানে আমাদের আরেকটা নিতে হবে, কল এমডি 5 আর 7। যদি আমি হলো লিখি ডিপ, কল এমডি 7, ওকে, এখন এই ডিপের মধ্যে আমি যদি লিখি হলো কি স্কিল বার, অ্যাবাউট ডিসক্রিপশন, জাস্ট এটা লিখলাম। লিখে এখানে আমি জাস্ট কি করব, ওই যেটা আমি কপি করে আনলাম সেখান সেটা এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করে দেওয়ার পরে এখন যদি আমি একটু রিলোড দেই, দেখি কি অবস্থা আমাদের ওয়েবসাইটের। দেখেন এটা চলে আসছে, কিন্তু সুন্দর লাগতেছে না খুব একটা, খুব একটা এত সুন্দর লাগছে এটা। এটা কিভাবে কি করব একটু দেখেন, নিচের দিকে আসবো। হ্যাঁ, আসার পরে এতে প্রোগ্রেস, এই প্রোগ্রেস থেকে এই প্রোগ্রেস পর্যন্ত একটা স্পেস দিয়ে ফাঁকা দিয়ে রাখলাম, এই প্রোগ্রেস থেকে এই প্রোগ্রেস একটা ফাঁকা দিয়ে রাখলাম। ওকে, এখন কথা হলো কি করতে হবে, এই প্রোগ্রেসের উপরে, এই প্রোগ্রেসের উপরে আমি একটা স্প্যান নিলাম, স্প্যান ট্যাগ নিলাম। স্প্যানের মধ্যে আমি এখানে লিখবো HTML 5-এ আমার স্কিল আছে 95%, ওকে 95%, কালার সাকসেসই থাকুক, ওকে সমস্যা নাই। এখন যদি আমি রিলোড দেই, দেখেন এটা কিন্তু চলে আসছে HTML 5, ওনার 95% আছে, যেন 95% হয়েছে। ওকে, নিচেরটা যদি সেম ভাবে আমি এটা করি, স্প্যান যেটা ছিল এটা জাস্ট আমি যদি কপি করি, কপি করার পরে যদি আমি এইখানে যদি আমি পেস্ট করে দেই, এখন যদি এখানে যদি লিখি HTML এর জায়গায় যদি লিখি হলো CSS 3, এখন যদি আমি রিলোড দেই একটু, দেখেন এটা কিন্তু চলে আসলো। সেম ভাবে আমরা সবগুলো এভাবে করে আসি, তারপরে একসাথে রিলোড দিয়ে এটা কাজ করব। ওকে, এখন CSS এটা করলাম, দ্বিতীয় স্টেপে এটা করব। CSS এর পরে কি, HTML CSS জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট, জাভা SCRIPT, জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট দিলাম। তারপরে কি দেব, এই প্রোগ্রেসের পর এইখানে এখানে স্প্যান নিলাম, এই স্প্যানের মধ্যে লিখবো হলো jQuery, JQuery, jQuery। তারপরে কি লিখবো, বুটস্ট্র্যাপ, আমাদের বুটস্ট্র্যাপে স্কিল আছে, তো বুটস্ট্র্যাপে আমি এখানে, ওকে, এই ডিপ থেকে এই ডিপ পর্যন্ত আমি একটা কপি করলাম, এইখানে পেস্ট করে দিলাম, যে jQuery যে স্প্যান ছিল এইটা আমি কপি করলাম, কপি করে এর উপরে আমরা এটা পেস্ট করে দিলাম। ওকে, সেম ভাবে এখানেও লিখলাম হলো কি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ। এখন যদি আমি একটু রিলোড দেই, দেখি কি অবস্থা হলো, বুঝতে পারছেন প্রোগ্রেস বারটা কিভাবে করলাম? বুঝতে পারেননি এমন কেউ আছেন? বুঝতে পেরেছি। বুঝতে পারেননি এমন কেউ আছেন? বুঝছি, কিন্তু ওই নাসিম ভাইয়ের ইয়াতে লেখাগুলা পাশে ছিল, তো পাশে নিয়ে আসা যাবে না, নাকি এরকম উপরেই রাখা লাগবে? ও না, উপরেই কোথায় আছে। পাশে ছিল, ও উপরেই আচ্ছা তো আচ্ছা, ছিল। পার্সেন্টেন্স গুলো ওই পাশে। আচ্ছা বুঝছি। ওকে ওকে ঠিক আছে, এখন আমি কি করব, এই ইয়াগুলা একটু ছোট যদি করতে চাই করতেই পারি, ঠিক আছে। এটা যদি করতে চাই জাস্ট এটা ইন্সপেক্ট করলাম, ইন্সপেক্ট করে আমি যদি এটাকে যদি হলো আমি একটু প্রোগ্রেস বার, প্রোগ্রেস বার এখানে যদি আমি এটার হাইট দিয়ে দেই, হাইট দিলাম আমি 20 পিক্সেল,
দেখেন আরো যদি কমাইতে চাই কমাইতে কিন্তু পারবো। তো জাস্ট এটাকে যদি না ধরি আমি সরাসরি, যদি আমি ওকে সরাসরি যদি আমি প্রোগ্রেস বারকে ধরি তাহলে কিন্তু কাজ করবে। প্রোগ্রেস বার এটাকে যদি হাইট দেই একটা 10 পিক্সেল দিত, দেখেন এখন কিন্তু সবগুলো ছোট হয়ে গেছে, হাইটটা কিন্তু কমে গেছে। এখন যদি একটু বাড়াতে চাই বাড়াতে পারবো, কমাতে চাইলে কমাতে পারবো, এটা বাড়বে এটা কমবে, ইচ্ছা আপনাদের কেমন কিভাবে নেবেন সেটা আপনাদের ইচ্ছা। তো এইখানে জাস্ট আমরা, আমার প্রয়োজন হতে পারে এটা জাস্ট আমি একটু কপি করে আসি, কপি করে এটা পেস্ট করে দিয়ে আসি আমাদের যে সিএসএস এ, এটা আমি কপি করলাম, কপি করলাম আমাদের যে সিএসএস ফাইল আছে ওইখানে আমি এটা পেস্ট করে দিয়ে আসলাম। আচ্ছা নিচেরগুলো আমি ডিলিট করে দিই, যে কমেন্ট যেটুকু করা ছিল একটু ডিলিট করে দিই। ওকে এখন আমি একটু রিলোড দিই, দেখি কি অবস্থা। দেখেন সবগুলো ঠিক আছে। ওকে এখন আমাদের আরো যদি লাগে এরকম ভাবে সেক্ষেত্রে কি করব, জাস্ট ওইগুলো কপি করে 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 এটা দিলে কিন্তু কাজ করবে, ঠিক না? জি এখন ভাইয়া, আমি এটা করি, আমি যদি এটা করি এইটুকু, এখান থেকে যদি আবার করি, ওকে এইটুকু আমি কপি করলাম। এখন যদি আমি এখানে কার এরকম সাউন্ড হচ্ছে, কার নূর নবী ভাইয়ার এই মিউট করেন, আপনি মিউট করেন। মিউট করেন না আপনি প্লিজ। ওকে ওকে এখানে যদি আমি আরো লিখতে চাই স্প্যান, লিখে স্প্যান এখানে যদি আমি লিখতে চাই আরো অ্যাডোবি, অ্যাডোবি ফটোশপ সিসি, একটা আমার স্কিল আছে হলো 50%, যতটুকু পার্সেন্ট আপনার স্কিল আছে ততটুকু আপনি এখানে দিবেন, উইডটা দিলেই এটা ঠিকঠাক ভাবে কাজ করবে, ঠিক আছে? এভাবে আপনারা প্রত্যেকটা দিবেন, আমি প্রত্যেকটাতে ভাইয়া এভাবে দিয়ে দিয়ে দিচ্ছি। আর একটা জি কথা, যে ওই যে নাসিম ভাইয়ের ওখানে বলেন। দেখলাম পার্সেন্টেজ উঠেছিল, ওগুলো কি করা যাবে? হ্যাঁ করা যাবে, অবশ্যই করা যাবে, কিভাবে আমি দেখাই দিই কিভাবে করবেন। জাস্ট নাসিম ভাই ওটা জাস্ট আমি আপনাকে দেখানোর সুবিধার্থে, বোঝানোর সুবিধার্থে এটা করাইছি, এরকমই যে করতে হবে এমন তো কোনো কথা নাই। না তো ঠিক সেটা আছে আমি এটা আমি কিভাবে করবো সেটা আমি আপনাদের দেখাই দিচ্ছি কিভাবে করবেন। দেখাই আমি যদি বুটস্ট্র্যাপের যে ওয়েবসাইট, মেন অফিসিয়াল যে ওয়েবসাইট ছিল ওই ওয়েবসাইটে যদি যাই, দেখেন ওনার ওয়েবসাইটে কিন্তু এরকম আছে, অপশনটা আছে। আচ্ছা একটু দেখি, দেখেন পার্সেন্টেজ কিন্তু এখানে দেওয়ার সিস্টেম আছে, দেখেন পার্সেন্টেজ কত পার্সেন্ট স্কিল সবকিছু দেওয়ার সিস্টেম আছে। জাস্ট এইগুলো যদি কপি করে কাজ করেন কিন্তু তাহলে কিন্তু করবেন করবে। এখন যদি হাতে কলমে সবগুলো এভাবে দেখাতে লাগে অনেক কিন্তু টাইম লেগে যাবে, ঠিক আছে আসলে ভাইয়া, মেন যে বিষয়টা সেটা কিন্তু আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ এগুলো আমি সঠিকভাবে করে নিচ্ছি সবগুলো। ওকে এটা দিলাম এখানে, এটাও দিলাম এখানে, কি লিখতে পারি, পিএইচপি, পিএইচপি দিলাম এখানে, দিচ্ছি জেস, ওকে রিলোড দেই। এখন দেখুন সব কিছু ঠিকঠাক। এখন যদি আপনি কালার গুলো চেঞ্জ করতে চান করতেই পারেন, কোনো প্রবলেম নাই, সাকসেস দিতে পারেন, ডার্ক দিতে পারেন, তারপরে হলো আরো যতগুলো কালার আছে বুটস্ট্র্যাপ ওইগুলো দিতে পারেন, কাস্টম করে যদি আপনি কোনো গুলো দিতে পারেন, কোড গুলো দিতে পারেন, কোনো প্রবলেম নাই। এখান থেকে আমি কালার গুলো চেঞ্জ করে করে দিব, কালার লিখলাম, কালার কালার লিখে যদি সার্চ করি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে এখন কিন্তু অনেকগুলো কালার আছে। তো এখান থেকে আমি সেকেন্ডারি কালারটা আমি এখানে দিলাম, প্রত্যেকটা আমি কালার চেঞ্জ করে দিব। সাকসেস যেটা ছিল এখানে আমি ইয়ে করে দিব, তারপরে রিলোড দিলাম, দেখেন কালারটা কিন্তু চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এখন যদি প্রত্যেকটা এভাবে চেঞ্জ করেন করতে পারেন, কোনো প্রবলেম নাই, এভাবে কালারগুলো দেখে দেখে আপনারা চেঞ্জ করবেন। তো আমি আরেকটা কালার চেঞ্জ করে দেখাই দিই,
ডেঞ্জার এই কালারটা দিই, এই কালারটা দিব, বিজি সাকসেস আছে, এখানে জাস্ট আমি ডেঞ্জার করে দিলাম। এখন যদি রিলোড দেই আমাদের ওয়েবসাইটটা, আমি দেখেন ডেঞ্জার কিন্তু হয়ে গেছে। এখন যদি আমি এই কালারটা, বুট স্ট্র্যাপের যে ইয়ারটা আছে এই কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, বুট স্ট্র্যাপের কালারটা আমি কি কি কালার দেব সেটা দিতে পারি এখান থেকে। আমি সেকেন্ডারি কালারটা দিব বুট স্ট্র্যাপেরটা। তো বুট স্ট্র্যাপটা একটু খুঁজি, বুট স্ট্র্যাপ এটা, এখন এইটার কালার সেকেন্ডারি করে দিলাম। এখন যদি রিলোড, ওকে, দেখেন সবগুলোর কালার কিন্তু এখন চেঞ্জ করা সম্ভব হবে, ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? এখনো আসেনি ভাই, এখন আসলো। এটা বুঝতে পারছেন সবাই, জি এটা জি কিভাবে করলাম আমি, জি সবাই জি বুঝতে পারছেন? ওকে ওকে, ঠিক আছে, এই সেকশনটা আমরা করলাম। আচ্ছা এখন একটু বিরতি দেওয়া দরকার, কত মিনিট বিরতি নেবেন বলেন? স্যার, ক্লাস টাইমই তো শেষ হতে যাচ্ছে, আচ্ছা কয়টা পর্যন্ত ক্লাস? একটা পর্যন্ত, একটা পর্যন্ত 12:52 বাজে, 8 মিনিট আছে, আচ্ছা আচ্ছা আজকে আচ্ছা, শেষ কর। একটা পর্যন্ত ক্লাস, ওকে ওকে ওকে, তাহলে ক্লাসটা শেষ করে দিই। জি ওকে স্যার, ওকে, আমি 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 জানতে পার না, আমি জানতাম না, ঠিক আছে। ওকে, আমরা যতটুকু করলাম এই ফাইলটা আমি আপনাদের সেভ করে দিচ্ছি, এটুকু আপনারা করবেন, এটুকুই আপনারা করবেন, ঠিক আছে। আর নিচেরটুকু যদি পারেন করবেন, না পারলে থাক, আমি যতটুকু দেখাইলাম এতটুকু আমি ফাইলগুলো দিয়ে দিচ্ছি, এই ফাইলটা আপনারা করবেন, এটা এটুকু আপনারা করবেন। করার পরে এটা জাস্ট হলো চেঞ্জ করে, ফটোটা যেটা আছে এটা চেঞ্জ করে আপনারা আপনাদের মতো করে করবেন, ঠিক আছে। আর এটাই এটাই আপনাদের কালকের হোমওয়ার্ক, এটা দেখবো কার্ডটা কেমন সুন্দর হয়েছে আর কে কতটুকু আরো কিছু অ্যাড করতে পারছে এটা দেখবো, ঠিক আছে। আরো কিছু অ্যাড করবেন আপনারা, তো আমি ফাইল আমি দিয়ে দিচ্ছি। এখানে তো করলাম, এইগুলার তো দরকার নাই, ডিলেট। ওকে আমি ফাইলটা দিয়ে দিচ্ছি, আছে। কত নম্বর ক্লাস বুটস্ট্র্যাপের? বুঝছিস, 2 নম্বর ক্লাস আজকে তাহলে, আর টোটাল হলো ওকে, 10 নম্বর। টোটাল না, 2 নম্বর ক্লাস বুটস্ট্র্যাপের কথা বলতেছি। ওকে ঠিক আছে, এটা আমি জিপ ফাইল করে দিচ্ছি। ওকে, এই জিপ ফাইলটা আমি ইয়েতে দিয়ে দিচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। মেসেঞ্জার গ্রুপে দিলে ভালো হতো ভাইয়া, মানে চ্যাট বক্স তো মানে মিটিং শেষ হয়ে গেলে হারাই গেল। আচ্ছা ঠিক আছে, আপনাদের কাছে রাখবেন, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি আপাতত, আচ্ছা আপনাদের কাছে রাখবেন, আমি চ্যাট বক্সে রাখ দিচ্ছি, আপনারা ডাউনলোড করে নেন, একজন ডাউনলোড করলে তো সবাই পাবেন। আচ্ছা, আপলোড হচ্ছে, SMB আপলোড হচ্ছে, আরো কিছু সেকশন আপনারা অ্যাড করবেন এখানে। কি ভাই এখন চেষ্টা করবো যতদূর সম্ভব। আর এটা কিন্তু ফুল রেসপন্সিভ, আর আপনারা যদি পারেন, হ্যাঁ, ওই যে আমি যেখান থেকে ইয়াগুলো ডাউনলোড করলাম যে লিঙ্কটা আমি দিছিলাম সর্বপ্রথম, ওইখান থেকে দেখবেন আরো অনেক থিম আছে, অনেক সুন্দর সুন্দর থিম আছে, ওইখানে ওই থিমগুলো নিয়ে আপনারা কাজ করবেন। কি ভাইয়া, ওকে
আপলোড হচ্ছে, আর 2 MB হলেই হচ্ছে, 3 MB আপলোড হয়েছে। নেটের স্পিড খুবই খারাপ। আমার এখানে খুব স্পিড, আমার কাছ থেকে ধার নেন। একটু একটু ধার দেন। আপনার বিকাশ নাম্বারটা দেন, পাঠিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, দিবনি। আবার এদিকে গ্রামীণ সিমে নাকি ইন্টারনেট অফ অফ করে দিছে, ফ্রি ফেসবুক নাকি অফ করে দিছে। আপনাদের কি চলে? আমি কখনো চালাইনি ভাই। ফ্রি ফেসবুকে বেশি চালানো হয় মানে আমার মেসেঞ্জার। আমি কখনো চালাইনি ফ্রি ফেসবুক। আচ্ছা আমি দিয়ে দিছি, দেখেন আপনারা পাইছেন কি মেসেঞ্জারে। হ্যাঁ ফাইলগুলো দিছি, পাইছেন কেউ? হ্যাঁ পাইছি। আচ্ছা ডাউনলোড করে নেন, সবাই ডাউনলোড করে নেন, যারা মিস করছে তাদেরকে দিবেন ফাইলটা, ঠিক আছে? গুগল ড্রাইভে ড্রাইভে আপলোড করে আপনারা এটা দিয়ে দিন সবাইকে। স্পিড অনেক তো, তাই ভাই ডাউনলোড হয়ে গেছে। ভালো তো, সবার ডাউনলোড হয়েছে। বলতে পারছি না, আমার হয়ে গেছে। আতিকুর রহমান ভাই আপনার ডাউনলোড হয়েছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা নূর নবী ওনার ওনার হয়েছে? সাব্বির আহমেদ, সবার ডাউনলোড হলে আমি মিটিংটা ক্লোজ করবো আর কি। হয়ে গেছে আচ্ছা জি ভাইয়া, হইছে। না হইলে আর কেউ যদি না পেয়ে থাকে একটু ড্রাইভে কি দিয়েছেন, কি ডাউনলোড করব? একটা ফাইল দিছে দেখেন, চ্যাট বক্সে একটা ফাইল দিছে দেখেন। পাননি? আচ্ছা না, সবাই পাইছে, আপনি পান নাই। আচ্ছা ওনাকে একটু দিয়ে দেন তো, ঠিক আছে ভাইয়া। এভরিওয়ান করে দেন তাহলে পাবো ইনশাআল্লাহ। এভরিওয়ান করেই দিছি, সবাই পালে আপনি পাবেন না কেন? আমার কাছে আসে নাই। আচ্ছা আমি আপনাকে আলাদা করে দিচ্ছি। আচ্ছা যার স্পিড বেশি সে একটু দেন তো ওনাকে, ওনাকে পার্সোনালি দেন, এখানে আপলোড করে দেন, এখানেই এখানেই পার্সোনালি দেন, তাহলে পাবে। এভরিওয়ান থেকে সিলেক্ট করে দেন নূর নবী, তাহলে আসবে। আমাকে দেন না, আমাকে দেন না, জাস্ট নুন নবী কে দিলেই হবে, সবাই পাইছে, খালি নুন নবী পায়নি। স্যার আরেকবার দেন তো এভরিওয়ান করি। আচ্ছা দিচ্ছি, আমার আবার স্পিড অনেক তো, একটু ওয়েট দিচ্ছি, আবার আপলোড হচ্ছে, হোক একটু ওয়েট করেন, এখন ভালো স্পিড আছে। নেম নিলাম ভাই। হ্যাঁ হ্যাঁ, যারা যারা ফাইল পাইছেন তারা লিভ নেন। আজকে কি তাইলে ছুটি? হ্যাঁ আজকে ছুটি, ছুটি আরো ক্লাস করবেন? আচ্ছা ঠিক আছে। না 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 ঠিক আছে, আল্লাহ হাফেজ। ছুটি, গরম গরম রুটি আর দিছেন আবার? হ্যাঁ আমি আপলোড হচ্ছে এটা, আপনি থাকেন, আর যারা পাইছে তারা যাক, সমস্যা নেই। হ্যাঁ আমি তো দিলাম। আপনিও দিছেন? আপনারটা কি হয়েছে? আচ্ছা আমারটা হয়নি এখনো, আপলোড হচ্ছে, 3 MB আপলোড হয়েছে মাত্র, আর 5 MB হইতে হবে। আমার স্পিড অনেক তো তাই জন্য। আমারটা 4.5 হয়েছে। যদি ফুল সাইজ হয়, যদি ফুল সাইজ হয়, আরে ব্ল্যাক সাইজ হয়, ফুল সাইজ হয়, ডাটা হয় হোক এখন। আরে ভাই বল, আমারটা হয়ে যাবে আগে ভাই, হয়ে গেছে দেখেন তো। এই যে হ্যাঁ আমি তো পাইছি, এখন দেখেন তো নুন নবী পাইছেন নাকি? নুন নবী ভাই পাইছেন? না স্যার পাইনি গো। কি অবস্থা? আচ্ছা যে সাব্বির হুসাইন দিছে, ওনারটাও পাননি আপনি? না। আচ্ছা ওনাকে গুগল ড্রাইভে আপলোড করে দিতে পারবেন কেউ? সাব্বির হুসাইন আপনি পারবেন দিতে? হ্যাঁ পারবো। এটাই গুগল ড্রাইভে আপলোড করে দিছেন?
না না, এখানে দিছিল, এখানে দিছিল, আপনি গ্রুপে আপনাকে দিয়ে দিব, গুগল ড্রাইভে আপলোড করে দিবে, গুগল ঠিক আছে, ড্রাইভে ইয়া গ্রুপে আপলোড দিয়ে করে দিবে, আমি দিয়ে দিব। জি ভাইয়া, গ্রুপে দিয়ে দিবে, আচ্ছা ঠিক সাবলে আছে, ভাই আমাকে আপনি দিয়ে ওখান দিন, থেকে, ভালোই হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দিয়ে দিবে। আমি তাহলে ক্লাসটা ইয়ে করে দিলাম, ক্লোজ করে দিলাম। জি ভাইয়া, করে